গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখতে পাচ্ছ পিছনে এখানে খুব বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি। আজকে আমরা এখন বেরোচ্ছি, একটা জায়গায় যাচ্ছি। তো তোমাদের যেতে যেতে বলছি আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি, খুব দেরি হয়ে গেছে আমাদের, 2:02 ট্রেন। তো ট্রেনটা এক্ষুনি গিয়ে স্টেশনে ধরতে হবে। তো চলো চলতে চলতে কথা বলছি। তো আমরা যাচ্ছি যেখানে, সেই জায়গাটার নাম হচ্ছে উইন্ডসর ক্যাসেল। তো আমরা এখন রিডিং থেকে ট্রেন নেব, নিয়ে উইন্ডসর যাব। আমরা অলরেডি রিডিং স্টেশন পৌঁছে গেছি, আর আমরা এখন যেখানে আছি সেখান থেকে রিডিং হেঁটে লাগে আমাদের 3 থেকে 4 মিনিট। ঋত্বিকা গেছে টিকিট নিতে। টিকিট আমরা নিয়ে নিয়েছি, আগের ট্রেনটা আমরা মিস করলাম, দৌড়লাম বাট স্টিল ধরতে পারিনি। তো আরেকটা ট্রেন আসছে। তো অ্যাকচুয়ালি আমরা এখন যাব, আমরা আগের দিনের মতো লন্ডন প্যাডিংটনের ট্রেন ধরবো, মানে ফার্স্ট দিন যখন লন্ডন গেছিলাম। এখন যাবো স্লাউ বলে একটা জায়গায় নামবো, সেখান থেকে আবার আমরা ট্রেন চেঞ্জ করবো। ট্রেন ঢুকছে, এটাই কিনা এখনও কনফার্ম না, দেখতে হবে। এই ট্রেনটাতে আমরা উঠছি, কিন্তু এটা স্লাউ দাঁড়াবে কিনা আমরা এখনও শিওর না। আমরা উঠে তো পড়েছি, বাট আমরা শিওর না এটা স্লাউ দাঁড়াবে কিনা, মেবি নাও দাঁড়াতে পারে। না দাঁড়ালে আমাদেরকে লন্ডন প্যাডিংটনে গিয়ে আবার ট্রেন চেঞ্জ করে স্লাউ আসতে হবে। আমরা নামলাম ওটা থেকে আবার, কারণ ওটা স্লাউ দাঁড়াবে না। আমি রিত্তিকাকে আগেও বলছিলাম যে ওটা এক্সপ্রেসগুলো জেনারেলি দাঁড়ায় না, এগুলো GW-র এক্সপ্রেস হয়, এটা ডিরেক্ট প্যাডিংটন যাচ্ছিলো। তো আমরা প্ল্যাটফর্ম 15 অথবা 14 দুটোর একটাতে মোস্ট প্রবলি স্লাউয়ের ট্রেন দাঁড়াবে, ওটাতেই যাচ্ছি এখন। আমাদের ট্রেন প্ল্যাটফর্ম 14-এ, তো আমরা 14-ই নামছি এখন। সম্ভবত যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটাই আমাদের, এটা দাঁড়িয়ে আছে। তাও একবার আমার মনে হয় জেনে ওঠাটাই বেটার, এখনও টাইম আছে, আমি একবার দেখি যদি কারোর থেকে জানা যায়। এটা স্লাউতে দাঁড়াবে, ইনফ্যাক্ট আমি ড্রাইভারের সামনেই গিয়ে জিজ্ঞেস করে এলাম। এটাকে TFL রেল বলে, এটার সিস্টেম হচ্ছে এটা এভাবে দরজাটা খুলে তুমি টেপার পরে, এবং বাকিগুলো কিন্তু বন্ধ থাকে। আমরা সেদিনকে বিকেলবেলা যে এসেছিলাম হাঁটতে, সেটা হচ্ছে এইখানে, এই যে এখানটাতে দুটো নদী একসাথে মেশে, আর এটা পুরোটা থেমসটা যেটা দেখা যাচ্ছে। স্লাউতে নেমেছি, এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। তো আমরা এখন এখান থেকে ট্রেন চেঞ্জ করব, 1 নম্বর থেকে আমাদের ট্রেন আছে, 3:12 না, 3:12 আমাদের ট্রেন আছে। আমরা যাব এখান থেকে উইন্ডসর, উইন্ডসর যাওয়ার জন্য যদি রিডিং থেকে আসতে হয় তাহলে স্লাউতে ট্রেন চেঞ্জ করতে হবে। আমরা সকালবেলা শুধু ম্যাগি খেয়েছিলাম, আমাদের খুব খিদে পেয়েছিল, তাই এখন একটা রসও কিনেছি, রসও খাবো। এই যে ট্রেনটা আসছে সেটাই আমাদের ট্রেন, একদমই ছোট ট্রেন। শুধু দুটোই কোচ পুরো ট্রেনে। এটা হচ্ছে ক্যাসেলটা যেটা আমরা দেখতে যাবো। খুব সুন্দর ছোট ছোট
কফি শপ, এটা হচ্ছে ক্যাসেলটা। পিছনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে টিকিট কাউন্টার। দ্বিতীয় গেছে টিকিটটা আনতে, সম্ভবত এক একজনের £28 করে টিকিট। এটা হচ্ছে এন্ট্রেন্স। অ্যাকচুয়ালি এন্ট্রেন্স এদিক দিয়েই, যেদিক দিয়ে টিকিটটা ছিল ওটা আমরা জানতাম না। টিকিট আমাদের পড়লো £26 করে এক একটা। এটা হচ্ছে টিকিট। অনেক কিছু চেকিং হলো আমাদের, আমরা এখন ভিতরে ঢুকেছি। অ্যাকচুয়ালি এখনও বুঝতে পারছি না ভিতরে ফটোগ্রাফি পুরোপুরি প্রোহিবিটেড কি না, অনেকেই এমনি নর্মাল ছবি তুলছে, আবার একটু ভিতরে গেলে বোঝা যাবে। এখানেও টিউলিপ হয়ে আছে, এখানে সব জায়গাতে টিউলিপ দেখা যায়। এর থেকে আমরা এলাম আর এটা আরেকটা সাইড, আর এটা ক্যাসেলের দিকটা। সবাই তো ফটো তুলছে। এখানে রানী যখন থাকে তখন এইখানে পতাকাটা উপরে থাকবে, এটাই নিয়ম। না থাকলে পতাকা নিচে থাকে। জাস্ট আমাদের যেরকম রাষ্ট্রপতি ভবনের নিয়ম সেম ওরকমই। আমরা মাল্টিমিডিয়া গাইডেন্স নিলাম, মাল্টিমিডিয়া অ্যাসিস্ট্যান্স হলে পরে হিস্ট্রিগুলো জানতে সুবিধা হয়। তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, স্প্যানিশ, জ্যাপানিজ, জার্মান, ইটালিয়ান, রাশিয়ান, চাইনিজ, আর নিচের একটা কি বিএসএল, হোয়াট ইজ বিএসএল, লাস্টেরটা ডান দিকের বিএসএলটা কত কথা ল্যাঙ্গুয়েজ। সো আমরা ইংলিশটাই সিলেক্ট করছি। তো একটু হিস্ট্রিটাও শুনি, দেখি কি বলছে। অ্যাকর্ডিং টু দিস, এটা 11th century তৈরি হয়েছিল এই ক্যাসেলটা। আর রানী এখনও এখানে থাকতে খুব ভালোবাসে, উইকেন্ড জেনারেলি এখানেই স্পেন্ড করতে ভালোবাসে। একসময় এটা ব্যাটল গ্রাউন্ড ছিল, আর ক্যাসেলটা তৈরি করা হয়েছিল ওয়েস্টার্ন কোনো অ্যাটাককে আটকানোর জন্য। এর ভিতরে ভিডিও করা সম্ভব না, তো এই ভিতরটা থেকে বেরিয়ে এসে আবার করতে পারবো। এর ভিতরে স্ট্রিক্টলি প্রোহিবিটেড, এটার ভিতরে আর তোলা যাবে না। আমরাই বেরোলাম ভিতর থেকে, সরি কিছুই রেকর্ড করতে পারলাম না। তারপর লুকিয়ে চুরিয়ে রেকর্ড করলে পরে পরবর্তীকালের জন্য আর ভিসা দিত না আসলে, তার থেকে না রেকর্ড করাই ভালো। তো এখন বাইরেটা আবার বেরোলাম, ভিতরটা অসাধারণ। ভিতরে রানীর বিভিন্ন ঘর আছে, রাজার বিভিন্ন ঘর আছে, বেডরুম, ড্রয়িং রুম, লোকেদের জন্য ভিজিটিং রুম, যা যা হয় যেরকম একটা মহলের ভিতরে হয়। যারা যারা আমাদের দেশেও রাজস্থান গিয়েছো কিংবা কোথাও গেছো, ওখানেও যেরকম হয় সেমই একই রকম ব্যাপার।
বাট এখানে জিনিসটা হচ্ছে খুব অর্গানাইজড, খুব সাজিয়ে গুছিয়ে রেখেছে এরা, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ওখানেও রাজস্থানে যেসব প্যালেসগুলো আছে অ্যাজ ইট ইজ সেরকমই। যাই হোক, এদেরটা এদের মতো, আমাদেরটা আমাদের মতো, বাট খুবই সুন্দর। ভিতরে সাহস করে আর ছবি কিংবা ভিডিও করতে পারলাম না, তো বাইরে থেকেই দেখো। যদি কোনোদিন তোমরাও আসো, তোমরাও অবশ্যই ঘুরো, খুব ভালো লাগবে। আমরা ঢুকেছিলাম সম্ভবত ওই সাইড দিয়ে কোনো একটা জায়গা দিয়ে, আর এখান দিয়ে বেরোলাম পিছন দিকটা, আর এটাকে বলে লং ওয়াক। এখানটাতে এরা হাঁটে, ওখানে গার্ড দাঁড়িয়ে আছে। আমরা এদিক দিয়ে এলাম এখন, আর তখন আমরা ওদিক দিয়ে ঢুকেছিলাম ওই রাইট সাইড দিয়ে, মানে আমরা এই পিছন দিকটা দিয়ে গেছিলাম, তখন এন্ট্রেন্সটা এদিক দিয়ে ছিল। না, সুন্দর ঝর্ণা আছে, ক্যাসেলের ভিতরে পার্সোনাল ওয়াটারফল, ছোট। জলটা কোথা থেকে আসছে জানি না, বাট খুব সুন্দর। ঝর্ণার জলটা কোথাও যাচ্ছে না, এটা এখানে জমা হচ্ছে, এবং ওখান থেকেই পাইপলাইন দিয়ে, মোটর দিয়ে আবার ওপর দিকে তুলে ওখান থেকে আসছে। দিকটা কিন্তু নর্মাল ভিজিটারদের জন্য না, এদিকে কাউকে যেতে দেওয়া হয় না, নর্মাল ভিজিটারদের জন্য ওই পোর্শনটুকুই যেটা মিউজিয়ামের মতো ইউজ হয়। আবার বৃষ্টি শুরু হয়েছে আর অসম্ভব ঠান্ডা লাগছে। জাস্ট আকাশটা দেখো, দেখাচ্ছি, পুরোটাই মেঘলা হয়ে গেছে হট করে, এবং বৃষ্টিও হচ্ছে। এটা বেরোনোর রাস্তা, এদিক দিয়ে এন্ট্রেন্স, আর এটা বেরোনোর, এটা হচ্ছে ভিতরের একটা চ্যাপেল, মানে চার্চ। এটা হচ্ছে এক্সিট গেটটা, তখন ওদিক দিয়ে ঢুকেছিলাম ও টিকিট কেটে ওই সাইড দিয়ে, ওটা হচ্ছে এন্ট্রেন্সটা। আর এই গেটটা যেটা মেইন গেট তখন দেখছিলাম, এটা হচ্ছে এক্সিট গেট। আমরা এখন আবার স্লাউ যাব, স্লাউ থেকে চেঞ্জ করে রিডিং যাবো। তো আমরা এখন জানি না ট্রেনের টাইম এক্স্যাক্টলি কখন, এই ট্রেন চলে এসছে, চলো ট্রেন চলে এসছে। তো আমরা এখন ট্রেন নিয়ে স্লাউ যাব, ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে রিডিং যাব। ট্রেন চলে এসছে, আমরা এটা নিয়ে এখন যাব স্লাউ। স্পিডটা দেখো, আমরা এখন যেটায় যাব সেটা GWR, এটা নেক্সট স্টপই রিডিং, অলরেডি চলে এসছে। আমরা রিডিং পৌঁছে গেছি, সবাই নিজেদের পেটসদেরকে নিয়ে আসে, সামনে একটা যাচ্ছে। এখানে আরেকটা দেখো রড পিলার, সবাই বিন্দাস ট্রেনে ওঠে ঘোরে, সবাই ভালো। এখানে লোকজন সুন্দর সাইকেল নিয়ে, আবার এক হাতে বিয়ারের ক্যান। এটা আমাদের আগের অ্যাপার্টমেন্ট, ফার্স্ট অ্যাপার্টমেন্ট, গারাড হাউস। আমরা বার্গার সিলেক্ট করছি, কী বার্গার নেওয়া যায়, চিকেন। এখানে সিলেক্ট করার পরে যেটা হবে অ্যামাউন্ট, এখানে কার্ডে পেমেন্ট করলেই হয়ে যাবে, সেলফ হেল্প সার্ভিস।
চলো। সো আমরা অর্ডার করার 2 থেকে 3 মিনিটের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। আমরা নিলাম হচ্ছে এখান থেকে ভেন্ডিস, আগের দিন আমরা নান্ডোস থেকে নিয়েছিলাম, আজকে ভেন্ডিস থেকে নিলাম বার্গার। এবার আমরা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে বাড়িতেই বসে খাবো। স্ট্রেট স্টেশন, আর ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সামনে, ওই রেড বিল্ডিংটা ডান সাইডে, ওটাই হচ্ছে অ্যাপার্টমেন্ট। এখানে চাবি নেই, এটা দিয়ে প্রেস করলেই খুলে যায়। উপরে লক হয়েছে ওটাতে। এই অ্যাপার্টমেন্টে একটাই প্রবলেম, যাতে লিফট নেই। আমাদের কালকে স্যুটকেস নিয়ে উপরে উঠতে খুবই কষ্ট হয়েছে, আদারওয়াইজ এটা অন্যগুলোর থেকে অনেক বেটার। সো ব্যাক হোম। এটা হচ্ছে বার্গার, আমি নিয়েছি চিকেন ক্লাসিক, আর ঋত্বিকা নিয়েছে চিকেন স্পাইসি। সো এটা ঋত্বিকার, আর আমি এক্সট্রা চিজ নিয়েছি, আর ও এক্সট্রা বেকার নিয়েছে। দেখো একটা বাইট নিয়ে দেখি কেমন। হ্যাঁ খেয়ে নি, পরে আবার একটু বেরোবো, তখন দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আমরা এখন একটু বেরোলাম, একটু যাব ইন্ডিয়ান স্টোরে, এই সপ্তাহের কিছু কেনাকাটা করার আছে, সেগুলো করি। আমরা ক্রিমসে আছি, এখানে আইসক্রিম নিচ্ছি। আম টেকিং দিস, এটা হচ্ছে আলফানজো ম্যাঙ্গো, আমি কোণে নিচ্ছি, আর ও 1 স্কুপ নিয়েছে ঋত্বিকা কোকোনাট। এই ক্রিমসটাতে অনেক দিন ধরেই খাবো খাবো ভাবছিলাম, খাওয়া হচ্ছিল না। টেস্ট করা যাক কেমন। হ্যাঁ ম্যাঙ্গোটা তো আনডাউটলি খুব ভালো, বাট কোকোনাটটা অসাম। এটা ইন্ডিয়ার ওই টেন্ডার কোকোনাটের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, কোয়ালিটি ওয়ালসের একটা টেন্ডার কোকোনাট আছে, জাস্ট ওটার মতনই, বাট ওই যা হয় একটুখানি পার্থক্য আছে। ইন্ডিয়ান স্টোর থেকে আমরা এখন এত কিছু সবজি কেনাকাটা করলাম, অনেক কিছুই আছে এখানে, যেরকম মাশরুম দেখা যাচ্ছে, পেঁয়াজ, বেগুন, এদিকে কাঁচা লঙ্কা, বরবটি, লেটাস, এখানে আছে টমেটো, বেগুন, আদা, রসুন, লেবু, এখানে চিকেন আছে, দই, ব্রেড, আর এটা মনে হয় কোনো একটা মেয়োনিস। এত কিছু কেনাকাটা করলাম, এখন চিকেন রান্না করব, ঋত্বিকার কিছু কাজ আছে। এখন চিকেন প্রিপারেশন চলছে, তো এটা একটু গুয়ানিস চিকেন কারি, এর মধ্যে একটু কোকোনাট মিল্ক যাবে, কারি পাতা দেওয়া হয়েছে, একটু হালকা লেবু যাবে, তো ওটা কমপ্লিট হোক, পরে পরে ফাইনালি কী দাঁড়ায় দেখাচ্ছি। টেস্ট করে তোমরা করতে পারবে না কেমন হয়েছে, সেটা আমাকে ভালোই বলতে হবে, নিজের রান্নার খারাপ কী করে বলি, বাট এখন যে গন্ধটা যাচ্ছে সেটা অসাধারণ লাগছে। হোক ফাইনালি তারপর দেখা যাচ্ছে কী হয়। কোকোনাট মিল্ক যাচ্ছে মধ্যে, এটা আপাতত এরকম এসছে কালারটা, লাস্টে একটু গরম মশলা পড়বে, লেবু পড়েছে, গন্ধ তো অসাধারণ আসছেই, ফাইনালি হয়ে যাক তারপরে দেখাবো কেমন লাগছে। নিচে নামলাম, একটুখানি বেরোলাম, প্রচণ্ড ঠান্ডা,
দেখতে পাচ্ছ মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর খুব বৃষ্টিও হচ্ছে এখানে। সো ওপরে যা চলে যাবো এক্ষুনি, একটুখানি জাস্ট নিচে নামলাম দেখার জন্য যে নিচের টেম্পারেচার কীরকম, বাইরেটা কীরকম লাগছে। খুবই ঠান্ডা, ভালো লাগছে, বাট বৃষ্টি হচ্ছে। আমাদের বিল্ডিংয়ের জাস্ট নিচে, এই উপরেই আমাদের বিল্ডিং, এটাই। সো এখন ওখানে লোকজন ঘুরছে, রাত 11টা বাজে, বাট স্টিল লোকজন এখনও চলাফেরা করছে, খুব বেশি না, রোববার যেহেতু। আমাদের খাবার রেডি, ফাইনালি চিকেনটা এরকম লাগছে। কালকের একটু সালমান ছিল রাত্রিবেলা, এটা কালকে খাওয়া হয়নি, ইতিয়া খাচ্ছে। আমার চিকেন আর রাইসই আছে, খাই আজকে আর খেয়ে ঘুমোই। কালকে কী করি, কালকেরটা সকালে জানাচ্ছি। টাটা, গুড নাইট।